আলাইকুম। তো আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তো বেশ আজকে আমি আপনাদের মাঝে একটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে এরকম একটা অফার নিয়ে ভিডিও করতেছি। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে আজকের অফারটাতে প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন না, ওকে? কারণ এখান থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট $9 ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু আপনি সাথে সাথে উইথড্র করে আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা কুকুইন এক্সচেঞ্জারে নিয়ে সেল করে দিতে পারবেন। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এখান থেকে কীভাবে আপনি ইনকাম করতে হবে এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বেশ, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার ওই ভিডিও থেকে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো বেশ, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, সকল প্রকার আপডেট, সকল প্রকার অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, কোনো প্রকার রেফার করা লাগবে না। তো বেশ, আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন তা দেখিয়ে দিচ্ছি। বেশ, আপনি যখন ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি এই যেখানে টাইটেল, টাইটেল উপর ক্লিক করবেন, ওকে? এই যে আমি টাইটেল উপর ক্লিক করলাম, এরপর এখানে দেখেন মোর, মোর মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন এই যে জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। দেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন। তো বেশ, এই যে এখানে লাইক বাটন, লাইক বাটনের উপর ক্লিক করে একটা অবশ্যই ভিডিওতে প্রত্যেকে লাইক করে দিবেন, আর এখানে ক্লিক করে একটা কমেন্ট করে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। তো বেশ চলুন, আমরা কথা না বলি এখনই চলে যাব আমাদের আজকের অফারে। তো বেশ দেখেন, অলরেডি কিন্তু অফারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি। তাছাড়া যে এখান থেকে দেখেন পেমেন্ট প্রুফ, দেখেন একবার এখান থেকে $10 মতো ইনকাম করছে, সেইটা কিন্তু উইথড্র করে নিয়ে নিয়েছে। দেখছেন যে এখান থেকে উনি $10 ইনকাম করছে এবং উইথড্র করছে, তার $2 ফিরে গেছে, $8 কিন্তু উনি পেয়ে গেছে, ওকে? তো এখান থেকে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন। তো এখানে কীভাবে জয়েন করবেন তা আমি দেখাই। এই যে অফারের লিঙ্ক কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, দেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে, সমস্যা নেই, আপনারা লিঙ্কটাতে ক্লিক করবেন। এই যে জন্য ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর ব্রাউজার দিয়ে ওপেন করবেন, ওকে? আচ্ছা, তো ব্রাউজার দিয়ে ওপেন করার পর এরপর সরাসরি আপনাদের এখানে এরকম একটা পেজ চলে আসবে। এরপর এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যে দেশের হন ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ওকে? তো এখানে ফোন নাম্বারটা দিবেন, এরপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, এরপর আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, আর এরপর এখানে গেট ভেরিফাইড, গেট কোড এখানে উপর ক্লিক করবেন। আপনাকে একটা ক্যাপসা দিবে, মানে সংখ্যাইলা ইংরেজি, দেন ওই সংখ্যাটা বসে ওইখানে ওকের উপর ক্লিক করবেন। একবার একবার ক্লিক অথবা দুইবার ক্লিক করে একটু অপেক্ষা করবেন, 30-20 সেকেন্ডের মতন, দেন আপনার ওইটা চলে যাবে। এরপর আপনার এখানে টাইম কাউন্ট হবে, মানে 1 মিনিট সময় দিবে। 1 মিনিটের ভিতরে আপনার যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার একটা কোড পাঠাবে, কোডটা দিয়ে এখানে, তারপরে যে এখানে গেট মানি নাও এখানে উপর ক্লিক করবেন, ওকে? আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলার পর এরপর একটু নিচের দিকে আসবেন, ওই পেজের নিচের দিকে আসার পরে যেখানে অ্যান্ড্রয়েড ডাউনলোড, অ্যান্ড্রয়েড ডাউনলোড উপর ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করবেন, ওকে? অ্যাপসটা ওপেন করার পর এরপর আপনি ফোন নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্ট খুলছেন, তো এখানে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করবেন, আর এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ড অ্যান্ড যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওগুলো দেওয়ার পর লগ ইন উপর ক্লিক করবেন। লগ ইন উপর ক্লিক করলে এখানে আপনাকে বলবে ইউজার নেম, তো এখানে আপনার নাম দিবেন, আর এখানে ইনভিটেশন কোড, রেফার কোড। তো রেফার কোডটা কোথায় পাবেন দেখাই, তো সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই যে এখানে দেখেন রেফার কোড, এই কোডটা ক্লিক কপি করবেন, এই যে কোডটার উপর ক্লিক করলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে। কোডটা কপি হয়ে যাওয়ার পর এরপর এখানে কোডটা দিয়ে লেটস আর্ন এখানে উপর ক্লিক করবেন, এরপর ইয়েসের উপর ক্লিক করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর এরপর আপনার এই যে এখানে মানে সরাসরি এরকম চলে আসবে। এরপর এখানে আপনি চেকিং নাও একটা লেখা আসবে, যে চেকিং নাও, চেকিং নাও উপর ক্লিক করবেন, ওকে? প্রতিদিন কিন্তু এখানে আপনি চেকিং নাও উপর ক্লিক করে ইনকাম করতে পারবেন, তো চেকিং নাও উপর ক্লিক করবেন। চেকিং নাও উপর ক্লিক করলে এরকম চলে আসবে। এরপর আবার এই যে চেকিং, চেকিং উপর ক্লিক করবেন, এরপরে যে চেকিং নাও, চেকিং নাও উপর ক্লিক করবেন। দেন এটা করার জন্য আপনাকে প্রথম দিন লগ ইন করার জন্য 5টা টোকেন পাবেন, এভাবে কিন্তু আপনার এখানে বলা আছে, ওকে? তো এটা করার পর আপনি 5টা টোকেন পেয়ে যাবেন। এরপর এখানে দেখছি লেখছি কি দেখেন, রেড নিউ ইউজার, মানে আপনি নিউ ইউজার হলে প্রথম 100টা টোকেন পাবেন, ওকে? মানে 100টা এসএফপি টোকেন পাবেন, আর এখান থেকে মোট আপনি 1000 এসএফপি টোকেন আর্ন করতে পারবেন সবগুলো টাস্ক করে। তো আপনি নিউ ইউজার যেহেতু এই যে এখানে গোর উপর ক্লিক করবেন, এরপর একটু ভিতরে থেকে ঘুরে আসি, এরপর এখানে চলে আসবেন, দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ভিতরে আসি, এখানে একটা লাইক টেক দিবেন, ঘুরে আসার পর দেখেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পর আমরা এটা করার জন্য আমাদেরকে 100টা এসপি টোকেন দিয়ে দিছে, ওকে? আচ্ছা, তো এটা কমপ্লিট করার পর এরপর আপনারা এটাও কমপ্লিট করতে পারবেন। এটা হলো একদম সিম্পল কাজ, তাও এই যে গোর উপর ক্লিক করবেন, এটা করার জন্য আপনারা 100টা এসপি টোকেন পাবেন। গোর উপর ক্লিক করার পর আপনাদের ওইখানে একটা বিজ্ঞাপন দিবে, এই 3 মিনিটের মতন, মানে 300 সেকেন্ডের মতন, দেন বিজ্ঞাপনটা আপনারা দেখবেন। 300 সেকেন্ড একটু অপেক্ষা করবেন, 300 সেকেন্ড শেষ বের হয়ে যাবেন, এরপর এটা আপনাদের সেম এটার মতন কমপ্লিট হয়ে যাবে। 100 এসপি টোকেন আপনাদের ওইখানে যোগ হয়ে যাবে, ওকে? এরপর আপনি KYC করার জন্য, মানে আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য কিন্তু 100টা এসপি টোকেন পাবেন তাও।
তো আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনি আইডি কার্ড ওখানে ক্লিক করবেন, এরপর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন আর আপনার ডেট অফ বার্থ দিবেন। তো ডেট অফ বার্থ দিবেন এখানে, যেখানে বলতে যে এখানে দেখেন আপনি প্রথম আপনার মানে জন্মসাল দিবেন, এরপর এখানে স্পেস দিবেন, ওকে, মানে এই যে এই আঁকটা যেভাবে দিচ্ছে ওরা আপনি ওইভাবে আঁকটা দিবেন, তারপর এখানে আপনার মাস দিবেন, তারপর এখানে ডেট দিয়ে তারপর নেক্সট উপর ক্লিক করবেন। তো দেখেন এই যে আমি যেভাবে দিছি এভাবে দিলে হবে না কিন্তু, ওকে। ডেট অফ বার্থটা আপনার কীভাবে দেখেন দেখাই, যে ধরুন আপনার 2000 সালে জন্ম, এরপরে এইখানে উপর ক্লিক করবেন, এরপর 10 মাস, এরপর এরকম এরকম দিয়ে আপনি ডেট অফ বার্থটা দিবেন, ওকে। এরপর নেক্সট উপর ক্লিক করলে এরপর আপনার দিকে এরকম একটা পেজ চলে আসবে, মানে এখানে আপনাকে বলবে প্রথম আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ, এরপর নেক্সট উপর ক্লিক করবেন, মানে এগুলো আপনাকে আগে দেখা দিবে ওরা। এরপর নেক্সট সবগুলোতে ক্লিক করার পর তাদের এখানে এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনার মানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, এরপর এখানে আপনি কি আইডি কার্ড দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন ওটা সিলেক্ট করবেন, এরপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, এরপর এখানে আপনার প্রথম মানে আপলোড উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের প্রথম পেজ দিবেন, এরপর আপলোড ব্যাক, ব্যাকের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের ব্যাক পেজটা দিবেন, এরপর এখানে আপনি ওদের এক্সচেঞ্জারের নামটা লিখে আপনার নামটা লিখে এবং যেদিন আপনি KYC করবেন ওই দিন এই ডেটটা দিয়ে আপলোডের উপর ক্লিক করবেন, ওকে। তো এই যে এখানে দেখা দিচ্ছে ওরা স্টেপ, তো এখানে আপনি মানে ওদের ফিউচার স্টেট এটা লিখবেন, এরপর আপনার নাম লিখবেন, এরপর আজকে ডেট দিবেন, এরপর একপাতে ওই সাদা কাগজটা নেবেন, একাতে আপনার আইডি কার্ডটা নিয়ে একটা সেলফি তুলে ওখানে আপলোড করবেন 3 নম্বর পেজে, ওকে। তো এগুলো সব কিছু দেওয়ার পর এরপর আপনি আপলোডের উপর ক্লিক করবেন, দেন আপলোড হয়ে যাবে, আপনার আইডি কার্ডটা পেন্ডিংয়ে চলে যাবে, মানে ভেরিফাইয়ের মধ্যে চলে যাবে, দেন আপনার আইডি কার্ডটা কিছুক্ষণের ভিতর ভেরিফাই হয়ে যাবে, দেন অথবা 1 থেকে 3 দিনের ভিতর কিন্তু আপনার আইডি কার্ডটা ভেরিফাই মানে KYCটা কমপ্লিট হয়ে যাবে। KYCটা কমপ্লিট করার জন্য আপনি 100 SFP টোকেন পাবেন, মানে 100 SP টোকেন পাবেন। তো দেখেন যে আমার আইডি কার্ড মানে অলরেডি আমি ভেরিফিকেশনে দিয়ে দিছি। আচ্ছা, তো দেখেন এই যে আমার এটো কমপ্লিট, এই দুটো কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন আমি এখান থেকে আরও 800 SP টোকেন আর্ন করতে পারবো, ওকে। তো ওগুলো কীভাবে করবো দেখাই, আমি সরাসরি আমার অ্যাপ্লিকেশন ভিতরে চলে আসলাম, এরপর এখানে যে ট্যাক্সের উপর ক্লিক করবেন, ওকে। তো ট্যাক্সের উপর ক্লিক করার পর এরপর দেখেন এই যে আমার কিন্তু এই দুটো কমপ্লিট আছে, এখন আমি এখান থেকে আরও 800 টোকেন আর্ন করতে পারবো। তো এইখানে হলে যে আইডি কার্ড মানে কমপ্লিট করার জন্য কিন্তু আমি আরও 100 SP টোকেন পাবো, দেখেন আমার আইডি কার্ড কিন্তু অলরেডি মানে সাবমিট আছে, দেন পেন্ডিং আছে। তো এটা হয়ে গেলো কিন্তু আমি আর 100 টোকেন পেয়ে যাবো। এরপর এখানে আপনি ফার্স্ট টাইম রিচ 100 অ্যাক্টিভিটি পয়েন্টস, ওকে। তো এখানের উপর ক্লিক করবেন, গোর উপর ক্লিক করবেন, এখানের উপর ক্লিক করে আপনি মানে ওদের অনেকগুলো মানে এখানে যে ইস্টার নিউজের উপর ক্লিক করবেন, দেন একটু ওয়েট করেন। এই যে এখানে ওদের পেজগুলোর মধ্যে আপনি লাইক কমেন্ট করবেন, মানে লাইক টেক করবেন, এই যে এখানে কিছু পেজে ওদের লাইক টেক করবেন, ওকে। 4-5টা পেজ আপনি লাইক টেক করবেন, দেন আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখি আমি এটা হয় কি না। তো এটা আমার এখনও কমপ্লিট হয়নি, এটা কীভাবে কমপ্লিট করতে তো আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, সমস্যা নেই। এরপর এখানে কী বলছে দেখেন, ফার্স্ট টাইম ফিনিশ স্যারেজের স্টেপ, মানে আপনি স্যারেজের স্টেপ হাঁটলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো এই যেখানে দেখেন আমার কিন্তু অলরেডি হাঁটা মানে চলতেছে, এই জন্য আমার এখানে 49 স্টেপ হয়ে গেছে। এরপর এখানে স্যারেজের স্টেপ যখন হয়ে যাবে তাহলে আমার কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ওকে। এই 4 নম্বরের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটার জন্য কিন্তু আমি 100 SP টোকেন পাবো। এরপর এখানে কী বলছে দেখেন, ফার্স্ট টাইম ইনভাইট নিউ ইউজার সাইন আপের জন্য আপনি 100 টোকেন পাবেন, মানে আপনার ইনভাইট রেফারে কেউ জয়েন করলে, তো এটা মানে আপনার রেফারে যারা জয়েন করবে তাদের জন্য মানে। তো এরপরে এটা বাদ, এরপরে এখানে কী বলছে দেখেন, এই যে ফার্স্ট টাইম সোয়াইপ FSC টু USDT, ওকে। মানে ফার্স্ট টাইম সোয়াইপ করলে আপনি FSCতে বাসেস USDTতে তাহলে কিন্তু আপনি 100 টোকেন পাবেন। তো এটা কীভাবে সোয়াইপ করবেন তা দেখাই আমি এখন আপনাদের লাইভ। দেন এই যে এখানে দেখেন আমার কিন্তু এখানে আছে কি $2 চাচ্ছেন, কিন্তু এটা আসলে ডলার না, ওকে। তো এটা আমাদেরকে আগে কনভার্ট করতে হবে। তো এখানে উপর ক্লিক করবেন, এই যে আমি দেখাই, এই যে এখানে উপর ক্লিক করবেন, এখানে উপর ক্লিক করে যে কনভার্টের উপর ক্লিক করবেন, কনভার্টের উপর ক্লিক করে আগে আমাদেরকে এটা কনভার্ট করতে হবে, ওকে। এই যে সরি, এই যে স্টার পয়েন্টের উপর ক্লিক করবেন, এখানে উপর ক্লিক করে এটা আমাদের এক্সচেঞ্জ, এখানে উপর ক্লিক করবেন, এখানে উপর ক্লিক করে এটা আমাদের কনভার্ট করলে দেখেন এটা 205টা কয়েনের SP কয়েনের বিনিময়ে কিন্তু আমরা 102টা FSP টোকেন পাবো, ওকে। তো এই যে কনফার্ম এক্সচেঞ্জ এটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এরপর গো টু ওয়ালেট, দেন এটা কিন্তু আমাদের এখানে পেন্ডিং একটু থাকবে, এরপর দেখেন এটা কিন্তু এখানে চলে আসবে, ওকে, এখানে চলে আসবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, মানে আপনি যেটা কনভার্ট করছেন FSC মানে SP টোকেন FSCতে যেটা কনভার্ট করছেন ওটা এখানে একটু পেন্ডিং থাকবে, ওকে। তো এখানে একটু অপেক্ষা করবেন। তো আমার এখানে এখনও পেন্ডিং, তো এটা পেন্ডিং যখন শেষ হবে এরপর আপনারা যেভাবে টাস্কটা করবেন মানে এই টাস্কটা কীভাবে করবেন, তো ওটা মানে প্রথমত আপনি SP থেকে FSCতে সোয়াইপ করবেন, এরপর আপনি যে গোর উপর ক্লিক করবেন, এরপর এখানে আপনার SP টোকেন FSCতে সোয়াইপ করার জন্য এখানে ব্যালেন্সটা চলে আসবে। এরপর এখানে আপনি এই ধরেন আমার ভাইয়ের টোকেনের ভ্যালু কিন্তু 52 সেন্ট, তো এখানে 52 টোকেন বসে এরপর কনফার্ম উপর ক্লিক করবেন, দেন আপনার এটা সোয়াইপ হয়ে USDT হয়ে যাবে। দেন আপনার সোয়াইপ হওয়ার জন্য কিন্তু আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং এই টাস্কটা কমপ্লিট হওয়ার কারণে কিন্তু আপনি 100টা SP টোকেন পাবেন, ওকে। এরপর আপনি ফার্স্ট টাইম উইথড্র করার জন্য USDT তাও 100টা SP টোকেন পাবেন,
এরপর আপনি ফার্স্ট টাইম ডিফিউজেট করার জন্য তাও আপনি 100টা এসপি টোকেন পাবেন। এইভাবে কিন্তু আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনার এখান থেকে 1000 এসপি টোকেন আর্ন হয়ে যাবে। 1000 এসপি টোকেনের বিনিময়ে আপনি পাবেন প্রায় এখান থেকে $5 থেকে $9 মতো। আচ্ছা আমি দেখি কত পাবেন, 1000 এসপি টোকেন পাবেন আপনি, সরি 1000 না 1800 1800 নাকি 1000 ওটা আমি শিওর বলতে পারি না। দেন এইভাবে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করার পর এরপর আপনার সবগুলো আপনি টোকেন সোয়াইপ করে USDT করে আপনি কিন্তু উইথড্র করে দিতে পারবেন। অবশ্যই উইথড্র করতে হলে আপনার KYCটা কমপ্লিট করতে হবে। দেন আপনার KYCটা হয়ে গেলে কিন্তু আপনি যে কোনো উইথড্র উপর ক্লিক করে আপনি USDT-র উপর ক্লিক করে অথবা USDT-তে BNB-তে সোয়াইপ করে আপনি BNB-তে সোয়াইপ করে উইথড্র উপর ক্লিক করে উইথড্র করে নেবেন। ওকে, তো এটা একদম সিম্পল। আর এখান থেকে কিন্তু পেমেন্ট করতেছে, তাছাড়া পেমেন্ট প্রুফ তো আপনাদেরকে শুরুতে দেখালাম। অবশ্যই প্রত্যেকে জয়েন করেন, আর পারলে একটা দুইটা রেফার করেন, যেহেতু ভালো অফার সেহেতু প্রত্যেকে করেন। আর এখান থেকে যেহেতু আপনার কোনো প্রকার মানে তেমন কষ্ট করতে হবে না, যেহেতু পেমেন্ট পাচ্ছেন সেহেতু প্রত্যেকে করে নিন। আর ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনার যদি KYC-টা পেন্ডিংয়ে থাকে তাহলে আপনি ওদের কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন। ওদের কন্ট্যাক্টের উপর ক্লিক করলে সরাসরি ওদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে নিয়ে যাবো, ওখানে আপনি যে আপনার KYC প্রবলেমের কথা বলবেন, ওরা KYC-টা ভেরিফাইড করে দিবে। ওকে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।